গাছ জন্মে। এ সময়টায় তাই বাজার ভরে যায় রাঙা লিচুতে। বিক্রেতার ঝুড়ি ভর্তি লিচু সন্ধ্যা মেলাতেই ফুরিয়ে আসে। ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামসুন্নাহার নাহির জানালেন, লিচু দেখতে যেমন সুন্দর, এর পুষ্টিগুণও ষোলো আনা। বললেন, খেতে সুস্বাদু দেখে একসঙ্গে আবার খুব বেশি খেয়ে ফেললে তার ফলটা কিন্তু ভালো নাও হতে পারে। খাওয়াটা পরিমাণে বেশি হলে কারো কারো অ্যাসিডিটি, আবার কখনো ডায়রিয়াও হতে পারে। আর যাদের ডায়াবেটিস আছে তারা লিচু হিসাব করে খাবেন। খেলে সর্বোচ্চ 4-5টির মধ্যেই থাকুন। এছাড়া আর কারো জন্য লিচুতে বিধিনিষেধ নেই। হিসাব করে দেখা গেছে 100 গ্রাম লিচুতে শক্তির পরিমাণ 66 কিলো ক্যালোরি, শর্করা 16.53 গ্রাম, প্রোটিন 0.83 গ্রাম, চর্বি 0.44 গ্রাম, আঁশ 1.3 গ্রাম। সেই সঙ্গে লিচু অসংখ্য ভিটামিন আর মিনারেলে সমৃদ্ধ। পরিবেশ দূষণের কারণে শরীরে বয়সের ছাপ পড়ছে দ্রুত। লিচু শরীরের তারুণ্য ধরে রাখার মোক্ষম অস্ত্র। লিচুতে আছে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা। লিচু ক্যান্সার কোষ বিভাজনকে বাধা দেয়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে লিচুতে থাকা উপাদানগুলো। লিচু খেলে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদরোগের ঝুঁকি কমে। লিচু হজম শক্তি বাড়ায়, সেই সঙ্গে ক্ষুধাবর্ধক হিসেবেও কাজ করে। সুস্থ হাড়ের জন্য লিচু অতি প্রয়োজনীয়। হাড়ের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য ওষুধের বিকল্প এই ফলটি। লিচু ত্বক ভালো রাখে, ব্রণ হতে বাধা দেয়, সেই সঙ্গে ত্বকের কালো দাগ দূর করার ক্ষমতা আছে লিচু। লিচুতে থাকা ভিটামিন সি, নিয়াসিন, থায়ামিন চুলের সৌন্দর্য বাড়িয়ে চুলকে দীঘল কালো করে তোলে। লিচুতে ক্যালোরি বেশি থাকায় শরীরের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয় বহুগুণে। ক্যালোরির পরিমাণ বেশি থাকে তাই ডায়াবেটিসের রোগীদের পরিমাণ মতো লিচু খাওয়া উচিত। লিচুর জলীয় অংশ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। লিচুতে থাকা ভিটামিন সি এর পরিমাণ কমলালেবুর তুলনায় ঢের বেশি। এছাড়া গাজরের তুলনায়ও অনেকটা বেশি বিটা ক্যারোটিন থাকে লিচুতে। মুখের স্বাস্থ্য এবং দাঁত ভালো রাখতে লিচুর আছে উল্লেখযোগ্য ভূমিকা। লিচুর ভিটামিন এ রাতকানা সহ চোখের নানা রোগের প্রতিষেধক। এ রোদ গরমের সময়ে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে শরীরকে রক্ষা করবে লিচু।